হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু উইজডম নলেজ। বন্ধুরা, আমাদের স্কুল এবং কলেজে কেবলমাত্র চাকরি পাওয়ার আগে পর্যন্ত রাস্তা বলে দেয়, কিন্তু তারপর আমাদের ওয়েলথ ক্রিয়েশন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিকে নিজেদেরকেই বুঝে নিতে হয়। এবং এই সময় আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি, যাকে আমরা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা আমাদের লাইফে অনেক তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। যেমন আজকের এই বইয়ের অথর, তিনি একটি ভালো কলেজ থেকে তার ডিগ্রি কমপ্লিট করেন এবং 45 বছর বয়সে তিনি তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেন, কিন্তু তার হিসেবে তার ডিগ্রি কেবলমাত্র তার ফার্স্ট জব পর্যন্তই তাকে সাহায্য করে। এবং তার ফাইন্যান্সিয়াল নলেজ যদি আরো ইয়ং এজে পেয়ে যেতেন, যা আজ আমরা আজকের ভিডিওতে ডিসকাস করতে চলেছি, তবে তিনি হয়তো 30 বছরের মধ্যেই তার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করে নিতেন। এবং বহু লোক কিছু ভুল তো এমনও করে ফেলেন যা তারা তাদের ফুল লাইফ টাইমেও কারেক্ট করতে পারে না। একবার যদি তুমি ওই ভুল করে ফেলো তাহলে তুমি তোমার ফাইন্যান্সিয়াল গোল থেকে অনেক পিছিয়ে পড়বে। এজন্য আর সময় নষ্ট না করে আমরা এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসনকে ডিসকাস করতে চলেছি। তো সবার প্রথম এবং ইম্পর্টেন্ট লেসন হলো, ম্যারি দি ফাইন্যান্সিয়াল রাইট পার্সন। তো বন্ধুরা, এর মানে এমন নয় যে কোনো ফাইন্যান্সিয়াল গুরুকে বা চার্টার্ড অ্যাকাউন্ট অথবা রিচ পার্সনকে তোমার পার্টনার বানাতে হবে। টেকনিক্যালি ফাইন্যান্সিয়ালি রাইট পার্সনের অর্থ হলো, তোমাকে এমন পার্টনার চুজ করতে হবে যার ফাইন্যান্সিয়াল হ্যাবিট ভালো এবং টাকাকে নিয়ে ভালো রকম আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ বহু লোক যখন তার পার্টনারের সাথে বিয়ের আগে ডেটে যায় অথবা অ্যারেঞ্জ ম্যারেজের আগে তার উডবি ওয়াইফের সাথে দেখা করে, তো সে দেখায় যে তার কাছে বহু টাকা আছে, তার লাইফে টাকার কোনো কমতি নেই। সে তাকে ভালো ফিল করানোর জন্য একদম ভালো হোটেলে নিয়ে যায়, ভ্যাকেশনে যায় এবং এক্সপেন্সিভ গিফট দেয়। কিন্তু এসব জিনিস সবসময়ের জন্য হয় না, তো পরে গিয়ে অনেক বড় সমস্যা ক্রিয়েট করে। কারণ শুরুতে তুমি যখন বেশি খরচা করো তখন তুমি তোমার পার্টনারের সাথে রং এক্সপেকটেশন বিল্ড করো। কারণ তোমার পার্টনারের মনে হবে তোমার লাইফস্টাইলস বোধহয় এমনই, এবং এই জিনিস বেশিরভাগ লোক করে। এজন্য তারা তাদের ম্যারিড লাইফে সুখী হয় না, কারণ 3-4 বছর পর লোক এমন লাইফস্টাইলস অ্যাফোর্ড করতে পারে না এবং ম্যারেজের সেই এক্সাইটমেন্টওয়ালা ফিলিংসও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, রিসার্চের দ্বারা এটা জানা গেছে যে যে দুটি মেন কারণে কাপলস ফাইট করে তা হলো মানি এবং টাইম। কারণ তোমার নেচার যদি সেভিংস অ্যান্ড ইনভেস্টিং হয়ে থাকে এবং তুমি জেনুইনলি তোমার ফ্যামিলির ফিউচার নিয়ে প্ল্যানস বানাও, যে তোমার বাচ্চা ভালো স্কুলে যাবে এবং তুমি রেন্টাল হাউসের বদলে তাড়াতাড়ি নিজের একটি বাড়ি করবে, অথবা হতে পারে তুমি তার জন্য সেভিংস করছো, কিন্তু তোমার ওয়াইফের যদি বেশি খরচা করার শখ, থাকে তার নেচার সম্পূর্ণ আলাদা, তার নেচার শো অফ করার হয়, অর্থাৎ তার চিন্তা শর্ট টার্মের এবং তোমার চিন্তা লং টার্মের হয়, তাহলে প্রতিটা ছোটখাটো কথায় তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে। এজন্য তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে তোমার ফাইন্যান্সিয়াল গোল তোমার পার্টনারের সাথে বসে ডিসকাস করো, সেও যাতে জানতে পারে এখন তুমি এমন অ্যাকশন কেন নিচ্ছ। তোমার কাছে যদি তোমার পার্টনারের সাপোর্ট না থাকে তাহলে 99% চান্স আছে তুমি তোমার ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবেই না, এবং যদি করো তবুও তা অনেক মজার হবে না। এবং তোমার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে প্রথমেই তোমার পার্টনারের সাথে ভালোভাবে কথা বলে নাও, কারণ খুব শীঘ্রই তোমার রিয়ালিটি জেনে যাবেই। তো বিয়ের আগেই তোমার হবু পার্টনারের কাছে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, তার ফাইন্যান্সিয়াল নলেজকে চেক করার জন্য এবং তার নেচারকে বোঝার জন্য যে তার সেভ করা পছন্দ নাকি স্পেন্ড করা। বন্ধুরা, প্রথম মিট আপে টাকা পয়সার ব্যাপারে জিজ্ঞাসা করা আজব লাগতে পারে, এজন্য তুমি প্রথমেই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রিপেয়ার করতে পারো। যেমন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, তো আমি ম্যারিড নই এবং আমার কাছে কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে যা আমি জিজ্ঞাসা করব। যেমন একটি সিম্পল কোয়েশ্চেন, তুমি যদি 10 কোটি টাকা লটারি যেত তবে তা দিয়ে তুমি কি করবে। এটি একটি ওপেন এন্ডেড কোয়েশ্চেন যার ফলে একটি ভালো রকম কনভারসেশন স্টার্ট হতে পারে। তো প্রথম দেখাতে বা মিট আপে এমন কোয়েশ্চেন করা অকওয়ার্ড নয়, বরং ইন্টারেস্টিং হবে, এবং এর ফলে তুমি অনেক ইন্টারেস্টিং জবাব পাবে লোকেদের নেচারকে বোঝার জন্য। তো বন্ধুরা, এটি হলো এই বইয়ের লেসন নাম্বার 1, যে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিতে তুমি একা নও, তোমার পার্টনারও আছে, যে হয় তোমার লাইফে বড় ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে অথবা বড় সাপোর্ট ক্রিয়েট করতে পারে। বন্ধুরা, সেকেন্ড লেসন হলো ইম্পর্টেন্স অফ ফার্স্ট জব অ্যান্ড কানেকশন, অর্থাৎ তোমার লাইফের জার্নিতে বহু লোকের সাহায্য লাগতে চলেছে, এ কথা গ্যারান্টিড। তো তোমার কানেকশন প্রথম জব থেকে বা স্কুল কলেজ থেকে মেনটেন রাখা উচিত। যেমন তুমি প্রথম যে জবে জয়েন করলে অ্যাজ এ ফ্রেশার এবং যে তোমার টিম লিডার বা ম্যানেজার, তার সাথে ভালো রিলেশন বিল্ড করলে, এবং কিছু বছর পর তুমি যখন টিম লিডার হও এবং তোমার প্রথম জবের যে টিম লিডার ছিল সে অন্য কোনো কোম্পানির বড় পোস্টে আছে, CFO বা ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, তো তার হেল্পে তুমি সেই কোম্পানি একটি ভালো জব পেতে পারো, যেমন ম্যানেজার বা সিনিয়র ম্যানেজারের। তো বেশিরভাগ ভালো কানেকশন এমন ভাবেই তৈরি হয়
যে তোমার সিনিয়র হয় সে এগিয়ে যেতে থাকে এবং সাথে সাথে তোমাকেও এগিয়ে নিয়ে যায়, অথবা তুমি যদি তাদের থেকেও এগিয়ে যাও তো তুমি তাদের সাহায্য করতে পারো। তো লাইফের রুল কিছুটা এমনই যে আমাদেরকে ভালো ভালো সুযোগ দেয় লোকেদের সাথে কানেকশন বিল্ড করার। যেমন তোমার স্কুলের ফ্রেন্ড এখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, লয়ার্স, ডক্টরস, ইনভেস্টমেন্ট এক্সপার্টস, প্রপার্টি অ্যাডভাইজার্স এবং অন্যান্য প্রফেশনালস হয়ে গেছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল তোমাদের সাথে শেয়ার করছি, যা এই বইয়ে নেই তবুও বলছি, তুমি যদি একজন এক্সাইটিং ইন্টারেস্টিং পার্সন হও এবং কোনো ফিল্ডে এক্সপার্ট হও তো লোক নিজে থেকেই তোমার সাথে কানেকশন বিল্ড করতে চাইবে। তুমি একটি ম্যাগনেট হয়ে যাবে যাতে আলটিমেটলি তোমার আরও বেশি কানেকশন বিল্ড হবে এবং তুমি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো পাওয়ার অফ কম্পাউন্ডিং সব জায়গাতেই কাজ করে, যার উপরে আমরা পরবর্তীকালে অন্য ভিডিওতে ডিটেলসে বলবো। এরপর থার্ড লেসনের জন্য আমি অথরের একটি লাইন কোট করছি, দ্য ওনলি পিপল গেটিং রিচ ফ্রম গেট রিচ কুইক স্কিমস আর দি পিপল মার্কেটিং অ্যান্ড সেলিং দেম। এজন্য তোমার গেট রিচ কুইক সেল করা লোকেদের থেকে অ্যালার্ট থাকা উচিত, কারণ তার থেকে তুমি ধনী হবে কি না তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ওই সমস্ত লোক ধনী ঠিকই হয়ে যাবে। এবং তোমার গেট রিচ স্লোলি ওয়াক লোকেদের থেকেও দূরে থাকা উচিত, অর্থাৎ এমন লোক যারা মাসে একবার বাইরে কফি খাওয়ার থেকেও আটকায় অথবা বছরে একবার তোমার ফ্যামিলির সাথে ডিনার করার থেকে আটকায়। কারণ আলটিমেটলি তোমার গেট রিচ শিওরলিতে ফোকাস করা উচিত, যেখানে তুমি পাওয়ার অফ কম্পাউন্ডিং এর দ্বারা ওয়েলথ ক্রিয়েট করতে পারো। কারণ পৃথিবীতে যত কোটিপতি আছে, যত রিচ লোক আছে, তাদের মধ্যে থেকে 99% লোক টাইমের সাথে ধীরে ধীরে ধনী হয়েছেন। তুমি যদি যে কোনো বিজনেসম্যানকে দেখো যিনি একদম কম টাইমে কিছু বছরে কোনো বিজনেস করে ভালো রকম টাকা কামিয়েছে, তা হলো তার বছরের পর বছর পরিশ্রম করার ফল, যা আমরা দেখতে পাই না। এজন্য তোমার সর্বদা শর্ট টার্ম স্কিম থেকে দূরে থাকা উচিত। যেমন কিছু এক্সাম্পল যা অথর আমাদেরকে দিয়েছেন তা হলো পিরামিড স্কিম, যেখানে তুমি দুজনকে জয়েন করাও, তারা আরো দুজনকে জয়েন করায় এবং তারা আবার দুজনকে করে, এইভাবে একটি চেইন তৈরি হয়ে যায় এবং এই চেনের যে একদম টপে থাকে সে সবার থেকে বেনিফিট পাবে। তো এই সমস্ত টাইম পাস স্কিমস হয় যা তোমার টাইম এবং টাকা দুটোকেই ডুবিয়ে দেবে। এরপর দ্বিতীয় হয় পঞ্জি স্কিম, যেখানে তোমাকে অনেক হাই রিটার্ন প্রমিস করা হয়, যেমন 20-50% অ্যানুয়াল। তো এখানে শুরুর প্রথম কয়েক মাসে তো ভালো রিটার্ন পেয়ে যাবে, কিন্তু তোমার পুরো টাকা রিকভার হওয়ার আগে লোক সবসময় পালিয়ে যায়। তো এই জন্য জেনুইন প্লেস যেখানে তুমি রেগুলার রিটার্ন পেতে পারো তা তোমার ডে জব থেকে আসবে অথবা ভালো কোম্পানির স্টক কেনার দ্বারা আসবে, ডিভিডেন্টের দ্বারা। কারণ এই সমস্ত কোম্পানিজ যেমন TCS, রিলায়েন্স, উইপ্রো এসব তোমাদেরকে স্যালারি দেয়, তো এরা ডিভিডেন্টের দ্বারা তার ইনভেস্টরদের রেগুলার ইনকাম দেয়। তো বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে স্টক রিকমেন্ডেশন দিচ্ছি না, কিন্তু আমি এমন কোম্পানির কথা বলছি যারা অ্যাকচুয়ালি তাদের কাস্টমার, সোসাইটিস এবং এমপ্লয়ীদের জন্য ভ্যালু ক্রিয়েট করে। তো তোমার কাছে স্টকে ইনভেস্ট করার মতো যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে, তবে তার লিংক নিচে দেওয়া ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে গিয়ে ফ্রিতে তোমার ডিম্যাট অ্যাকাউন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলতে পারো। এবং যদি কথা আসে বিটকয়েন অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি, তো কিছু লোক এটাকেও গেট রিচ কুইক স্কিমস বলে এবং কিছু লোক এটাকে ইউজফুল টেকনোলজি হিসেবে দেখে, যেখানে তুমি তোমার ওয়েলথকে স্টোর করে রাখতে পারো, যেখানে পুরোপুরি তোমার কন্ট্রোল থাকবে। তো এটি যেহেতু একটি নিউ টেকনোলজি, তো তোমার নিজের রিসার্চ থেকেই বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা উচিত। কারণ বেশিরভাগ লোক যারা এর ফেভারে আছে বা বিপক্ষে আছে, তারা জানেই না এই টেকনোলজি কাজ কিভাবে করে এবং এর ফিউচার কি হতে চলেছে। তো তুমি যদি বিটকয়েন কিনতে চাও, তবে তার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই অ্যাপ দিয়ে তুমি যে কোনো ক্রিপ্টোকারেন্সি কিনতে পারো এবং এখানে মাত্র 100 টাকা দিয়েও কিনতে পারো তোমার প্রথম ক্রিপ্টো। এরপর ফোর্থ লেসন হলো ডেট ইজ ব্যাড, অর্থাৎ ঋণ একটি বাজে জিনিস। তো বন্ধুরা, এটি কোনো নতুন জিনিস নয়, বহু লোক ডিপ ডাউন ইনসাইড দিয়ে জানেন যে এটি বাজে জিনিস এবং প্রায় সমস্ত সাকসেসফুল বিজনেসম্যান এবং ইনভেস্টর এবং ধনী লোক তোমাকে এর থেকে দূরে থাকার কথা বলেন। কিন্তু এর পরেও তুমি অনেক ফাইন্যান্স গুরু পাবে যে তোমাকে বলবে লোন নেওয়া ভালো এবং এর লাভজনক দিক দেখাবে, দেখো লোন নিলে তোমার এত দিক দিয়ে লাভ হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন প্রশ্ন ওঠে, এমন অ্যাডভাইস দেওয়ার পেছনে কারণ কি? তো এর সিম্পল কারণ হলো, এর ইন্টারেস্ট এবং লোন থেকে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোটি কোটি টাকা কামায়। বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যারা তোমাদেরকে লোন নেওয়ার অ্যাডভাইস দেয় তাদের মেজরিটি ইনকাম সোর্স তোমার লোন নেওয়ার উপর ডিপেন্ড করে, এবং যত লোক তোমাদেরকে লোন না নেওয়ার অ্যাডভাইস দেয় তাদের তোমার লোন নেওয়া বা না নেওয়ার সাথে কোনো কিছু ফারাক পড়ে না, এরা অলরেডি তাদের বিজনেস বা লাইফে সেটেল থাকে। তো যে সমস্ত লোক লোন নেওয়ার অ্যাডভাইস দেয় তারা আলটিমেটলি এটি চায় যে তুমি একটা লোনের
পর আরেকটা লোন নাও এবং তারপর আরেকটা, এবং এইভাবে তুমি লোনের জালে ফেঁসে যাও এবং এর অভ্যাস যাতে হয়ে যায়। যেমন ভাবে একজন সিগারেট স্মোকার খেতে খেতে বলে, ভাই আমি সিগারেট ছাড়তে চাই কিন্তু পাচ্ছি না, একইভাবে যাদের লোন নেওয়ার অভ্যাস হয়ে যায় তো সেও একই কথা বলে, ভাই আমি আমার লোনের টেনশন থেকে রেহাই পেতে চাই, কিন্তু এটিও ছাড়ানো যায় না। এজন্য তুমি এমন জিনিস কেনো যার খরচা তুমি নিজে ওঠাতে পারবে। এবং যখন কথা আসে ক্রেডিট কার্ডের, তো অথর বলেন যে জাস্ট সে নো টু ক্রেডিট কার্ড অ্যান্ড নেভার গেট ক্রেডিট কার্ড ইন কলেজ। এবং তোমার যদি খুব বেশি দরকার পড়ে তো কেবলমাত্র একটি ক্রেডিট কার্ডই নাও, এবং তাতে তোমার খুব ভালো রকম ভাবে নজর রাখতে হবে যাতে তোমার কোনো পেমেন্ট মিস না হয়ে যায় অথবা তোমার স্পেন্ডিং হ্যাবিট যেন চেঞ্জ হয়ে না যায়। কারণ লোকেদের মনে হয় ক্রেডিট কার্ড কোম্পানি তাদেরকে সাহায্য করছে, কিন্তু তোমাকে এটি ভাবতে হবে যে তোমাকে সাহায্য করার জন্য মাসে চার চারবার কি কেউ কল করে যে স্যার আপনার জন্য একটি স্পেশাল অফার আছে, 2 লাখ টাকার লিমিট, 5 লাখ টাকার লিমিট, স্যার নিয়ে নিন। তো কেউ তোমার সাহায্য করার জন্য তো এমনটা করে না। তো অথরের সাজেশন, সবসময় ক্রেডিট কার্ড থেকে দূরে থাকো। এবং এরপর শেষ লেসন হলো হাউসিং লেসন। তো এখানে অথর আমাদেরকে একটি সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড আনসার দেয়, ডোন্ট বাই এ হাউস আনটিল ইউ আর সেটেলড। এবং সেটেলড এর মানে হলো তোমার একটি ভালো জব লেগে গেছে যার ফলে তুমি একটি ভালো স্যালারি পেতে থাকো অথবা বিজনেস করার কথা ভাবছো। তো প্রথমে তোমার বিজনেস কিছুটা স্টেবল হয়ে যাক। অথবা তোমার যদি বিয়ে না হয়ে থাকে এবং যদি বিয়ে করতে চলেছো তাহলে একটি ঘর নেওয়ার কথা ভাবা উচিত। কারণ তুমি যখন তোমার আর্লি 20s এ থাকো তো তুমি একটি গ্রোয়িং স্টেজে থাকো, তোমার জব চেঞ্জ হতে পারে, তোমার সিটি বা কান্ট্রিও চেঞ্জ হতে পারে। তো তুমি যদি একটি ঘর কিনে নাও তাহলে তোমার একটি প্রবলেম তো সলভ হয়ে যাবে, এবং সবচেয়ে বড় প্রবলেম এটি হবে যে তুমি যদি তাড়াতাড়ি হোম লোন নিয়ে নাও তো তুমি একটি ভালো ক্যারিয়ার অপরচুনিটিস গ্রাব করতে পারবে না, এবং তুমি ওই সিটিতে এবং ওই ইন্ডাস্ট্রিতে ট্র্যাপড হয়ে থেকে যাবে। এবং ঘর রিলেটেড বহু হিডেন কস্ট থাকে যা লোক তাদের ক্যালকুলেশনে অ্যাড করেই না, যেমন প্রপার্টি ট্যাক্স, মান্থলি মেনটেনেন্স, এজেন্ট কমিশন, ঘর রিপেয়ারিং এবং মেনটেনেন্স এক্সপেন্সেস ইত্যাদি। কিন্তু তুমি যদি ঘর রেন্টে নাও অথবা তুমি তোমার প্যারেন্টসের সাথে থাকো তো তোমার এই সমস্ত এক্সপেন্সেস খরচ হয় না, যার ফলে আলটিমেটলি তোমার সেভিংস বেশি হবে। এবং যখন তুমি তোমার ইয়ং এজে সেভিং করে ইনভেস্ট করো তো তোমার ফিউচারে অনেক ভালো প্রফিট কামাতে পারবে কম্পাউন্ডিং এর দ্বারা। তো ইন শর্ট, তোমার 20s এ তোমার জব এবং বিজনেসে ফোকাস করা উচিত, এবং তোমার ক্যারিয়ারের জন্য যেটি বেস্ট হবে সেটি রিলেটেড সিদ্ধান্ত নেওয়া উচিত। তোমার কাছে যদি ভালো ইনকাম থাকে তাহলে কেবলমাত্র একটি নয় অনেক বাড়ি চলে আসবে। তো বন্ধুরা, এইগুলি ছিল এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসেন্স, এবং এই বই থেকে তোমাদের কিছু ভ্যালুয়েবল টিপস দিই। সবার প্রথম টিপ নাম্বার 1, টেক দি হাউস ডাউন পেমেন্ট ইনস্টেড অফ স্পেন্ডিং টু মাচ অন ওয়েডিং। অর্থাৎ তোমার কাছে যদি টাকা থাকে এবং কোথাও থেকে টাকা পাও তাহলে বেশি ফান্ড নিজের বাড়িতে লাগাও নিজের বিয়েতে লাগানোর বদলে, কারণ বিয়ে তো কেবলমাত্র একদিনের এবং ঘরে তোমাকে তো সবসময় থাকতে হবে। এবং বিয়ে কম বাজেটে করলেও তা একটি ভালো মেমোরি ক্রিয়েট হয়ে থাকবে। এবং অথর আমাদেরকে এটির গ্যারান্টি দেয় যে বিয়েতে বেশি খরচ করলে তোমার লাইফে হ্যাপিনেস বেশি পরিমাণ বাড়বে না, কিন্তু তোমার লাইফে তাড়াতাড়ি নিজের বাড়ি হয়ে গেলে অনেক বেশি পিস হ্যাপিনেস অ্যাড হয়ে যাবে। এবার সেকেন্ড টিপ হলো, রিড এভরি লাইন অফ কন্ট্রাক্ট ইউ সাইন। অর্থাৎ তোমার প্রতিটি জিনিস লাইন ডিটেইলে পড়া উচিত তুমি যে কন্ট্রাক্ট সাইন করছো, কারণ যে জিনিস তোমার লোকসানের অথবা সামনের ব্যক্তির তাতে লাভ তো তারা তাতে অনেক ছোট ফন্টে অথবা লাস্ট পেজে লুকিয়ে দেয়, যাকে তুমি না পড়লে পরে অনেক বড় প্রবলেমে ফেসে যেতে পারো। এরপর টিপ নাম্বার 3, মেক নো ওরাল এগ্রিমেন্ট। অর্থাৎ যে কোনো বড় ট্রানজাকশন করো তাকে একটি রিটেন ফর্মে লিখে নাও। এবং সবচেয়ে লাস্টে 3 P কে ফলো করো, প্যাশন, পোলাইটনেস এবং পারসিস্টেন্স। অর্থাৎ তুমি যে কাজ করো তাকে পুরো প্যাশনের সাথে করো, এবং যাদের সাথে কাজ করো বা রোজ দেখা করো তাদের সাথে পোলাইট থাকো, এবং নিজের যে কোনো কাজে খুব তাড়াতাড়ি গিভ আপ করে দিও না, পরিশ্রমের সাথে করো অর্থাৎ তাতে পারসিস্টেন্স থাকো। কারণ তুমি যদি যে কোনো জিনিসে ট্যালেন্টেড না হও তবুও এই 3 P কে ফলো করো তবে অনেক তুমি এগিয়ে যাবে, এবং এর ফলে সবসময় লোক তোমাকে সম্মান করবে যা সবচেয়ে ভ্যালুয়েবল হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আশা করব এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে ও জানতে পেরেছো। যদি ভিডিওটি সত্যিই তোমাদের হেল্পফুল হয় তবে এমনই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে তুমি নতুন কোনো ভিডিও এলে মিস না করো, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো যাতে আমি বুঝতে পারি তোমাদের ভালো লেগেছে। স্টকে ইনভেস্ট করার জন্য ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য কয়েন সুইচ, কুবের এবং বাইন্যান্সের লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখান থেকে ডাউনলোড করলে তোমরা 100 টাকার বিটকয়েন ফ্রিতে পাবে। এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত, এবং সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।